বন্ধুরা, একবার ঝড়ের কারণে একটি জাহাজ সমুদ্রের ধারে আটকে যায়। তারপর ওই জাহাজটি বার করার জন্য আশেপাশে মাটি পরিষ্কার করতে আরম্ভ করে, কিন্তু তা সত্ত্বেও জাহাজটি ওইখান থেকে বার করতে সম্ভব হয়নি। বন্ধুরা, এই জাহাজটি টাইটানিকের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের ছিল। এই জাহাজটি বার করা জরুরি ছিল, কারণ এই জাহাজটিতে অনেক প্রয়োজনীয় জিনিস ছিল যা এদেশ থেকে অন্য দেশে যাওয়ার ছিল। তারপরে এক সপ্তাহ কেটে যায়, কিন্তু জাহাজটি বার করা যায়নি। তারপর সেখানে চারটি ছোট ছোট জাহাজ আনা হয়, দুটো সামনের দিকে টানতে থাকে এবং দুটো পিছনের দিকে টানতে শুরু করে। তারপর জাহাজটি সোজা হয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। কিছু নতুন জানলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।